নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে মায়ের বাড়িতে আমি, তাই এখানে মারা পাঁচন রান্না করবে। এটা সংক্রান্তিতে রান্না করা হয়, তা মা কাকিমা করবে, তাদের সাথে আমি হাতে হাত লাগাবো। এখানে প্রচুর সবজি নিয়ে বসে পড়েছে, এই সবজিটা দিয়ে, সব সবজিগুলো দিয়ে রান্না হবে। দেখো, থোর, ঝিঙে, বেগুন, এখানে আবার ডুমুর রেখে দিয়েছে জলের মধ্যে কেটে, প্রচুর সবজি। এইসব সবজিগুলো দিয়ে আজকে পাঁচনটা রান্না হবে। গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, সব কাঁঠালগুলো এখনো বড় হয়নি, সবই ছোট ছোট হয়ে আছে। এখান থেকে এই দুই তিনটে কাঁঠাল পেরে নেব, অনেক উপরেও ধরেছে, সেগুলো পারা যাবে না, নিচ থেকেই দেখি তিনটে কাঁঠাল পারি। তিনটে পেরে রাখলাম, এগুলো এই পাঁচনে রান্না করতে লাগবে। রান্নাটা বাইরে কাঠে হবে, তাই এখানে কড়াইয়ে মাটি দিয়ে রাখা হয়েছে, হাঁড়িতেও মাটি দিয়ে রাখা হয়েছে, ভাত হবে। আর এখানে তরকারিটা এই কড়াইটাতে হবে। কড়াই বসানো হয়ে গিয়েছে, এখন রান্নাটা শুরু করবে। চলো দেখি রান্নাটা। এখানে সর্ষের তেল দিল, আর কাঁঠালগুলো সর্ষের তেলে একটু ভেজে তুলে রাখবে। এবার এক এক করে সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি নাড়ানো শুরু করেছি, সত্যি খুব কঠিন, এতগুলো সব সবজি দিয়ে যে রান্না করা, কড়াইয়ে আটছে না, তাও সব বসানো হয়েছে, আর প্রচণ্ড রোদ। সবজিগুলো একটু ভালো করে নাড়িয়ে দেবো, নইলে নিচে লেগে যেতে পারে। এতে হলুদ, লবণ সব দেওয়া হলো। সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে শুরু করেছে। এখানে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা সব দিয়ে ফোড়নটা নিয়ে এখন ওই পাঁচনের তরকারিটার মধ্যে ঢেলে দেওয়া হবে।
এর মধ্যে একটু চিনি দেওয়া হলো। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে রাখা হলো। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হবে, এটা ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা সব মিক্সড করে তারপর এর উপর লেবু পাতা দিয়ে রাখব, গন্ধ আর লেবু পাতা দেব। লেবু পাতাগুলো এখন দিয়ে দিলাম। রান্না কমপ্লিট, খেতে বসলাম। দেখো কি নিয়েছি, টক ডাল, পাঁচন আর পটল ভাজা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই, সবাই ভালো থেকো, দারুণ হচ্ছে।